দর্শক, এই মুহূর্তে ভোলার মনপুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর বিষয়ে কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। উপমা, আপনি জানেন যে উপজেলা পরিষদের ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের যে নির্বাচন, নির্বাচনের যে ভোলা জেলায় দুটো উপজেলা নির্বাচন কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হতে যাবে। তার ধারাবাহিকতা কিন্তু ভোলার যে দুটি উপজেলায় রয়েছে নির্বাচনের ঠিক আট মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে যে প্রস্তুতি করার কথা সেই প্রস্তুতির কাজ কিন্তু প্রশাসন ইতিমধ্যে সম্পূর্ণ করছে। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু এখন আছি ভোলার মনপুরা উপজেলায়। এই মনপুরাটি কিন্তু ভোলার একটি জানেন্দি উপকূলীয় অঞ্চল, দ্বীপ জেলা ভোলার মধ্যে কিন্তু একটি দ্বীপ হলো মনপুরা উপজেলা, খুবই ছোট একটি দ্বীপ। এখানে ভোটার সংখ্যা নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গ সহ কিন্তু 62,459 নারী পুরুষ এখানে ভোটাধিকার প্রয়োগ করবে। এছাড়া ভোলা কিন্তু চরফ্যাশন উপজেলায় 3,97,889 জন ভোটাধিকার প্রয়োগ করবে। তো আজ সকালবেলা নির্বাচনকে সম্পূর্ণ করার লক্ষ্যে কিন্তু ভোটের শেষ পরিস্থিতি জন্য কিন্তু নির্বাচন কাজগুলো চলে আছে। সেখানে ভোটের আগের দিনে ব্যালট বক্স সহ অন্যান্য দ্রব্যাদি পৌঁছানোর জন্য কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে সকাল থেকে তাদের যে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বক্স সহ যে অন্যান্য দ্রব্যাদি পৌঁছাবে তার জন্য কিন্তু এখান থেকে সকাল থেকে কিন্তু এখানে প্রশাসনের লোকজন উপস্থিত থাকতে দেখা গিয়েছে। আমার সাথে এখানকার নির্বাচন অফিসার সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে একটি সুস্থ সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে কিন্তু ভোটের আগের শেষ মুহূর্তের যে প্রস্তুতির কাজ তারা সম্পূর্ণ করতে যাচ্ছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে পুরা উপজেলায় 5টি ইউনিয়নকে ঘিরে কিন্তু একটি উপজেলা রয়েছে, একেবারেই ভোলার থেকে একটি বিচ্ছিন্ন কিন্তু একটি উপজেলা এই মনপুরা। এই মনপুরার উপজেলাকেও কিন্তু সম্পূর্ণ করার জন্য প্রশাসন কিন্তু কঠোর অবস্থানে আছে। প্রশাসন এক কথায় বলে যাচ্ছেন যে গোটা জেলা একটি সুন্দর সম্পূর্ণ নির্বাচন পরিস্থিতি তারা কিন্তু আগামী দিন উপহার দিবেন, যার ফলশ্রুতিতে আজকে তারা তাদের নির্বাচন প্রক্রিয়ার সর্বশেষ ধাপের কাজ কিন্তু প্রশাসন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজ এই সকাল থেকে ব্যালট বক্স সহ যে অন্যান্য দ্রব্যাদি পৌঁছে যাচ্ছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যে 2-3টি কিন্তু কেন্দ্র রয়েছে বিচ্ছিন্ন কেন্দ্র, যে ব্যালট পেপার গুলি ছিল ব্যালট পেপার কিন্তু ভোটের দিন সকালবেলা কিন্তু সকল কেন্দ্র গুলিতে যাবে। এখানে মনপুরায় 24টি যে কেন্দ্র রয়েছে 24টি কেন্দ্রের ভিতরে 3টি কেন্দ্র কিন্তু এই বিচ্ছিন্ন কেন্দ্র দিলেই কিন্তু ওখানে ব্যালট পেপারও কিন্তু আজকে পৌঁছে যাবে। বাকি যে কেন্দ্রগুলি আছে সেখানে কাল সকাল নাগাদ ব্যালট পেপার পৌঁছে যাবে। বাকি যে ব্যালট বক্স অন্যান্য দ্রব্যাদি রয়েছে কঠোর নজরদারির মধ্যে কিন্তু 600 কেন্দ্রে পৌঁছে যাবে। তো এই ছিল ভোলা থেকে উপজেলা পরিষদের সর্বশেষ সময়ের প্রস্তুতি নিয়ে আমার সর্বশেষ সংবাদ। লিটন, আপনাকে ধন্যবাদ।